ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের বীরত্ব এবং আত্মত্যাগের কথা শুনলে আজও রক্ত গরম হয়ে ওঠে। এমনই এক অবিস্মরণীয় নাম ক্ষুদিরাম বসু, যিনি মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে গিয়েছিলেন হাসি মুখে। প্রথম জীবন ও শিক্ষা। ক্ষুদিরাম বসুর জন্ম ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার বর্তমান পশ্চিমবঙ্গ হাবিবপুর গ্রামে। পিতা ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান ছিলেন তিনি। দুই ভাইয়ের অকাল মৃত্যুর পর লোকমুখে প্রচলিত কুসংস্কারের বশে তাঁকে দিদির কাছে তিন মুঠো ক্ষুদের বিনিময়ে বিক্রি করে দেন মা। সেই থেকেই তাঁর নাম হয় ক্ষুদিরাম। বিপ্লবী আন্দোলনে যোগদান। ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন ক্ষুদিরাম। স্কুলের পড়াশোনার পাশাপাশি তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর তিনি বিপ্লবী দল যুগান্তরের সঙ্গে যুক্ত হন। সেই সময় তিনি বোমা তৈরি এবং অন্যান্য বিপ্লবী কার্যকলাপে প্রশিক্ষণ নেন। মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা। ১৯০৮ সালে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি নামে আরও এক বিপ্লবী মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন। তবে কিংসফোর্ডের গাড়ির বদলে ভুল করে অন্য একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেন তারা। এই ঘটনায় দুই ইংরেজ মহিলার মৃত্যু হয়। প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয়। বিচার ও ফাঁসি। ক্ষুদিরামের বিচারে তাঁকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। ১৯০৮ সালের ১১ আগস্ট মাত্র ১৮ বছর বয়সে তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলতে যান। তাঁর শেষ কথা ছিল বন্দে মাতরম। ক্ষুদিরামের আদর্শ। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ এবং দেশপ্রেম আজও ভারতবাসীকে অনুপ্রাণিত করে। তাঁর জীবনী অসংখ্য কবিতা, গান, নাটক এবং চলচ্চিত্রের মাধ্যমে চির অমর হয়ে আছে। তাঁর আদর্শ আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রেরণা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখবে।